আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি শেষ সুলতানা। আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়টির মন জাহাজের নাবিক এই অধ্যায়টি নিয়ে। তো আমরা আমাদের এর আগের পর্বগুলোতে আমরা বেশ কিছু অধ্যায়গুলো শেষ করেছিলাম। আজকে আমরা এই অধ্যায়টিতে অর্থাৎ মন জাহাজের নাবিক এই অধ্যায়টির প্রথম পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই অধ্যায়টিতে আমাদের কি আছে এবং আমরা কিভাবে সামনের দিকে এগোবো সেই সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নিব বা আমরা দেখে নিব আমাদের বইয়ে অধ্যায়টিতে কি আছে। তো চলো আমাদের অধ্যায়ে চলে যাই আমরা। দেখো বইটা তোমরা ইনশাল্লাহ ভালো দেখতে পাচ্ছ, এখানে আছে মন জাহাজের নাবিক। হ্যাঁ, তুমি কিভাবে নতুন করে কোনো জিনিস শুরু করবে, সেভাবে তোমার মনের ইচ্ছা প্রকটন কি থাকবে সে সম্পর্কেই বলা। তো দেখি আমাদের বই এখানে কি বলেছে। আমরা কি সমুদ্র দেখেছি, এটা তোমাকে প্রশ্ন করেছে। হ্যাঁ, মোটামুটি আমরা বাস্তবে না দেখলে আমরা টিভিতে কিন্তু বিভিন্ন ছবিতে, তারপরে বলো অন্য কারোর মুখে কিন্তু আমরা সমুদ্র ব্যাপারটা শুনেছি এবং দেখেছি। সমুদ্রে কোন কোন যানবাহন চলে, সমুদ্রের মধ্যে আসলে কোন কোন যানবাহন চলে, সমুদ্র জাহাজ চলতে দেখেছি কি? হ্যাঁ অবশ্যই, আমরা সমুদ্রে কিন্তু জাহাজ চলতেই দেখেছি বেশি। জাহাজ কি কাজে লাগে বলতে পারবো? আমরা কি আসলে জানি জাহাজ কি কাজে লাগে আমাদের? জাহাজ কে চালায়? এই যে জাহাজ নির্দিষ্ট দিকে চলে, এর মূলে রয়েছে নাবিক, অর্থাৎ নাবিক জাহাজ চালান, অর্থাৎ যিনি নৌকা চালান বা জাহাজ চালান তিনি মূলত হচ্ছেন নাবিক। জাহাজ চালাতে গিয়ে নাবিকের বিভিন্ন দিকে লক্ষ্য রাখতে হয়। এক্স্যাক্টলি, একটা জাহাজ চালাতে গিয়ে তার অনেক দিকে লক্ষ্য রাখতে হয়, জাহাজটা ঠিকভাবে যাচ্ছে কি না বা কোন দিকে যাচ্ছে ইত্যাদি বিষয় অনেক কিছু সম্পর্কে। যেমন জাহাজের সব যন্ত্রাংশ ঠিক আছে কিনা, জাহাজ সমুদ্র পথে চলতে সক্ষম কিনা, জাহাজ চালাতে কোন কোন বিষয়ে সচেতন হতে হবে, আবার জাহাজ চালাবার সময় কিন্তু নাবিকের কিছু সিদ্ধান্ত নিতে হয়। যেমন কি কি সিদ্ধান্ত? কোন দিকে গেলে কম সময় গন্তব্যে পৌঁছানো যাবে, কোন দিকে গেলে সামনে বাধা বিপত্তি কম থাকবে, অথবা কোন ধরনের বাধা বিপত্তি এলে কী উপায়ে সেগুলো অতিক্রম করা যায়, এইসব সিদ্ধান্ত যখন সঠিকভাবে নেওয়া হয় তখনই কেবল কম সময়ে সব বাধা বিপত্তি পেরিয়ে নির্দিষ্ট গন্তব্যে জাহাজ নিয়ে পৌঁছানো সম্ভব হয় একজন নাবিকের পক্ষে। এইসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নাবিককে নিজের বুদ্ধিমত্তা এবং কৌশল ব্যবহার করতে হয়। নাবিক হচ্ছে যে জাহাজ চালান, তো জাহাজ চালাতে গেলে অনেক কিছু দিক নির্দেশনার প্রতি আমাদের খেয়াল রাখতে হয়। যেমন জাহাজটি ঠিকভাবে চলছে কিনা, জাহাজের যন্ত্রাংশগুলো ঠিক আছে কিনা, জাহাজ আসলে এই সমুদ্রে চলার জন্য সক্ষম কিনা ইত্যাদি আরও অনেক দিকের বিষয়ে খেয়াল রেখে আমাদের একটি জাহাজ পর্যবেক্ষণ করতে হয় এবং চালাতে হয়। আচ্ছা, এরপর একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখা যাচ্ছে যে একজন শিক্ষার্থী সে কিছু একটা নিয়ে চিন্তা করছে। এখন সে কোন জিনিস নিয়ে চিন্তা করছে সে ব্যাপার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরাও প্রতিদিন কত কত রকমের ঘটনার সম্মুখীন হয়ে থাকি জীবনে। এইসব পরিস্থিতিতে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিই। কোনো সিদ্ধান্ত আমাদের অনেক আনন্দ দেয়, আবার অনেক সিদ্ধান্ত আছে যেটা আমাদের কষ্ট দেয়। এতে আমাদের মনে আরও কত অনুভূতি সৃষ্টি হয়। আচ্ছা, আমাদের মনকে যদি একটি জাহাজের সঙ্গে তুলনা করি, ধরো আমাদের মন হচ্ছে একটি জাহাজ, সেটার সঙ্গে তুলনা করতে বলছে, কেমন হয় বলো তো? তাহলে এই মন জাহাজের নাবিক কে হতে পারে? হ্যাঁ, আমরাই হব নিজেদের মন জাহাজের নাবিক। কারণ আমাদেরও নাবিকের মতো নিজের মনের অনুভূতিকে সচেতনতা, বুদ্ধি ও কৌশল দিয়ে সঠিকভাবে বিশ্লেষণ করে কীভাবে পরিচালিত করতে হয় এবং বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয় তা আমরা অকপটে জানবো। এবারে শিখন অভিজ্ঞতাটির প্রতিশ্রেষণে আমরা যে কাজগুলো করব তাতে ধাপে ধাপে কাজগুলোতে পারদর্শী হওয়ার মাধ্যমে আমরা হয়ে উঠব মন জাহাজের দক্ষ নাবিক। একজন দক্ষ নাবিকের জ্ঞান, মনোযোগ, সচেতনতা ও কৌশল যেমন হার জিতে ভূমিকা রাখে, তেমনি আমাদের আবেগ, অনুভূতি, চিন্তা, আচরণের ক্ষেত্রে এগুলো ব্যবহারিক কৌশলই আমাদের জীবনযাপনকে করে তোলে সহজ এবং সতেজ, আনন্দময় ও অর্থবহ। এই শিখন অভিজ্ঞতায় আমরা আত্মবিশ্লেষণ করে যুক্তি নির্ভর ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার কৌশল সম্পর্কে ধারণা লাভ করব। এর জন্য প্রথমে আমরা নিজেদের যে কোনো একটি অভিমানের ঘটনা মনে করে, এখন আমরা যে কোনো আমাদের জীবনের অভিমানের ঘটনা, আমাদের আশেপাশে অনেক ঘটনা ঘটে, আমরা বাবা মার কাছে মন খারাপ করি, বাবা মার কাছে অনেক জিনিস চাই, বাবা মা আমাদেরকে দেয় না, বা বন্ধুর সাথে মারামারি করছি, ভাই বোনের সঙ্গে মারামারি করছি, বিভিন্ন কারণে কিন্তু আমাদের মন অভিমান হতে পারে। তো এটাই জিজ্ঞেস করেছে যে
প্রথমে আমরা নিজেদের যে কোনো একটি অভিমানের ঘটনা মনে করে সে সময়ে নিজের সিদ্ধান্ত পর্যবেক্ষণ করব। এরপর নিজের সিদ্ধান্তের কারণ, অনুভূতি এবং তার পেছনে নিজের কি প্রত্যাশা ছিল তা আমরা বিশ্লেষণ করব। ইতিবাচক ও ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচ্য বিষয় কৌশল শিখে নিজের জীবনে চর্চার যোগ্যতা অর্জন করব। এর জন্য আমরা সব সময়ের মতো বেশি কিছু কার্যক্রমের মধ্য দিয়ে আমরা কিন্তু যাব। আচ্ছা, এরপরে চলো তাহলে মন জাহাজকে ভাষায় সমুদ্রপথে। এখন আমাদের যে মন জাহাজ, আমরা যে মনে অনেক কথা চিন্তা করি, এটা আমাদের সমুদ্রপথে ভাষাতে বলছে। সুর হোক অন্বেষণ, অর্থাৎ চেনা জানার, জগৎ জানাশোনার অনেক ব্যাপার জিনিস নিয়ে আমাদের সিদ্ধান্ত শুরু হোক। আর মন জাহাজে দক্ষ নাবিক হওয়ার জন্য শুরুতেই নিজে কখনো কষ্ট পেয়েছি বা অভিমান হয়েছি এমন একটি ঘটনা মনে করার চেষ্টা করি এবং তখন কি করেছিলাম মনে করে খাতায় বা কাগজে সংক্ষেপে লিখি। এইসব ঘটনা ও সিদ্ধান্ত নিয়ে অন্যদের সঙ্গে শেয়ার করব না, অন্য কারোটাও জানার চেষ্টা করব না। এবার ঘটনাটির আলোকে আমার পর্যবেক্ষণ ছকটি আমরা পূরণ করি। আচ্ছা, এখন এখানে কিছু একটা কাজ করতে বলেছে। আমার পর্যবেক্ষণ একটা ছক আমরা দেখতে পাচ্ছি, দেখো আমাদের বইয়ে আছে। এই ছকটি আমাদের পূরণ করতে বলেছে। এই ছকটিতে বেশ কয়েকটা প্রশ্ন আছে, 1, 2, 3, 4 চারটি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমরা পূরণ করব, কিন্তু এর আগে তোমাকে একটি ঘটনা লিখতে বলেছে, সেটা হচ্ছে তোমার নিজস্ব, অর্থাৎ তোমার একদম নিজের একটি ঘটনা। ধরো এমন একটি ঘটনা যে ঘটনায় তুমি কষ্ট পেয়েছো, আঘাত পেয়েছো, অভিমান পেয়েছো কোনো একটা সময়, সেটা যে কোনো ব্যাপারই হতে পারে। এই এমন একটি ঘটনা তোমাকে লিখতে বলেছে। লেখার পরে ওই ঘটনাটি তুমি কারোর সাথে শেয়ার করবা না, না বন্ধুবান্ধব, বা বন্ধুবান্ধবের কোনো ঘটনা তুমি মানে তাদের কাছ থেকে শুনবে না, তুমি তোমার নিজেরটা লিখবে। তারপর ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নগুলোর উত্তর দিবে। তো যেহেতু আজকে আমি তোমাদের আমাদের মানে এই ক্লাসটা নিচ্ছি, সেক্ষেত্রে আমি কোনো একটি অভিমানের কথা যেটা তোমাদের সাথে হতে পারে এরকম একটি ঘটনা আমি এখন পর্যবেক্ষণ করছি, লিখছি। তারপর ওই ঘটনা থেকে আমরা প্রশ্নগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো ফার্স্টে দেখো এইটা কি হতে পারে। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ সবাই। এখানে দেখো, মনে করো তোমার নাম হাসিব বা সাকিব, ঠিক আছে? তো বিদ্যালয় থেকে শিক্ষা সফরে যাওয়ার জন্য বাসায় জানালে বাবা যেতে দিতে রাজি থাকলেও মা অমত প্রকাশ করেন। মানে তোমার বিদ্যালয় থেকে শিক্ষা সফরে নিয়ে যাচ্ছে। শিক্ষা সফর মানে কি? পিকনিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই পিকনিকে তুমি যদি বাসায় জানাও, বাসায় জানালে বাবা যেতে দিতে রাজি হলেও মা কিন্তু অমত প্রকাশ করেন। মা একেবারে বলে যে তুমি যেতে পারবে না। অনেক বোঝানোর পরে পর বাবা মাকে রাজি করান। অনেক বোঝানোর পরে বাবা তার মাকে রাজি করিয়েছেন যে ছেলেকে যেতে দাও। সহপাঠীরা সকলেই সেদিন নতুন জামা পরবে, তাই আমিও নতুন জামা কেনার কথা মাকে জানাই। মা নতুন জামা কিনে দিতে পারবে না বলে সরাসরি জানান। এই জন্য আমি মায়ের সাথে অভিমান করি এবং সেবার শিক্ষা সফরে যাইনি। আচ্ছা, এখানে বলা হচ্ছে তোমার স্কুল থেকে তোমাকে শিক্ষা সফরে নিয়ে যাবে। তো বাবা রাজি থাকলেও মা রাজি হন নাই, কিন্তু বাবা অনেক বোঝানোর পরে মা রাজি হয়েছে। তো স্কুলে যেদিন পিকনিক সেদিন হচ্ছে তোমার বন্ধুবান্ধবরা সবাই একত্রে নতুন জামা পরবে। তো তুমি বাসায় সেটা জানালে তোমার মা তোমাকে নতুন জামা কিনে দেয়নি। তো সেবার তুমি রাগ করে শিক্ষা সফরও পর্যন্ত যাওনি। তো এটা হচ্ছে একটা ঘটনা। ওকে, এখন বুঝলাম এই ঘটনাটা যে তোমার সঙ্গে হবে তা না, এরকম বহু ঘটনা বা অন্য কোনো ঘটনা তোমার সাথে হতে পারে। তো সেই ঘটনা পরিপ্রেক্ষিতে স্কুলে যখন তোমাদের কাজ দিবেন, তখন তোমরা সেই ঘটনা লিখে আমাদের বইয়ে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সমাধান করব। এখন চলো আমাদের বইয়ের এই প্রশ্নগুলো আমরা সমাধান করি। আমার পর্যবেক্ষণ, তাই না? ঘটনায় আমার কী কী অনুভূতি হয়েছিল, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। এই যে শিক্ষা সফরে যেতে দেয়নি, এই ঘটনায় তোমার প্রথম মানে তুমি যাও নাই রাগ করে, তো এই ঘটনায় তোমার অনুভূতি কী ছিল, তো এটা দেখবো। দেখো প্রশ্নের উত্তরটা আমরা এখন দিব। ঘটনায় আমার কী কী অনুভূতি হয়েছিল, ঘটনায় দুটি অনুভূতি হয়েছিল। এক নম্বর হচ্ছে নিজের প্রতি নেতিবাচক অনুভূতি প্রকাশ পেয়েছিল। নেতিবাচক বলতে আমরা কী বুঝি? নেগেটিভ চিন্তা ভাবনা, যে ভাবনাটা আমাদেরকে সঠিক সময়ে সঠিক চিন্তা করতে বাধ্য করে না। তো নেগেটিভ চিন্তা বা নেগেটিভ অনুভূতি প্রকাশ করেছে। দুই হচ্ছে ভয়, আতঙ্ক, রাগ ও অপরাধ বোধের প্রকাশ পেয়েছিল। অর্থাৎ তুমি তখন ভয় পেয়েছিলে, আতঙ্ক ছিল, প্রচণ্ড পরিমাণে তোমার রাগ হয়েছে। পরবর্তীতে তোমার কাছে মনে হয়েছে গেলেই পারতাম, কেন গেলাম না। যাই হোক, তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন। বইয়ে যদি এখন যায় আমাদের
তিন নাম্বার প্রশ্নটা কি হতে পারে একটু দেখো ঘট দ্বিতীয় নাম্বার প্রশ্ন সরি ঘটনায় কোন আচরণটি মেনে নিতে পারিনি বলে কষ্ট এবং অভিমান হয়েছে আচ্ছা এই ঘটনার মধ্যে কোন আচরণটি তুমি মেনে নিতে পারোনি যেটা তোমার কষ্ট হয়েছে ঠিক আছে দেখো ঘটনায় কোন আচরণটি মেনে নিতে পারিনি বলে কষ্ট অভিমান হয়েছে ঘটনায় আমার কারণে সহপাঠীর ক্ষতিকে মেনে নিতে পারিনি বলে কষ্ট অভিমান হয়েছে যদি এখানে ক্ষতি না তুমি মনে করো যে তুমি সহপাঠীদের সঙ্গে যাওনি এতে করে সহপাঠীর একটু অভিমান করেছে কারণ সবার একসাথে প্ল্যান ছিল যে তোমরা একসাথে যাবে তো সেই জন্য না যাওয়াতে একটু কষ্টবোধ বা একটু অনুভূতি খারাপ হয়েছে তিন নাম্বার প্রশ্ন আমাদের বইয়ের আমি কি আচরণ করেছি তুমি আসলে এখানে কি আচরণ করেছো একটু দেখো আমি নিষ্ঠুর আচরণ করেছি যা ঘটেছে তার জন্য নিজেকে দোষারোপ করেছি ঘটনা থেকে প্রত্যাশা কি ছিল এটা হচ্ছে আমাদের চতুর্থ নাম্বার প্রশ্ন ঘটনা থেকে প্রত্যাশা ছিল আমার কৃতকর্ম হয়তো প্রকাশ পাবে এবং আমি বিচারের সম্মুখীন হব আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ এখন এটা আমাদের শেষ হলো পরবর্তী প্রশ্ন দেখব আমাদের বইয়ে কি আছে একটু দেখি দেখো দ্বিতীয় নাম্বার ঘটনার অভিজ্ঞতা বিশ্লেষণ করেছি এবার আমরা নিজের মন জাহাজে দক্ষ নাবিক হওয়ার জন্য নিজেদের জীবনের ঘটনা পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্ত বিশ্লেষণ করার কাজটি করব এবং আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ ছকটি এখন পূরণ করব আচ্ছা তো আমরা কিন্তু যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার জন্য আমরা কিন্তু প্রশ্ন উত্তর দিলাম হ্যাঁ তখন আমরা কখন কি প্রশ্ন উত্তর দিব কখন কিভাবে আমরা সেটা সাজাবো সেই সকল বিষয়ে কিন্তু আমরা প্রশ্ন উত্তরটা দিয়ে দিলাম এখন আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণে এই ছকটি আমরা পূরণ করব এখানে কিছু প্রশ্ন আছে ওই ঘটনা আমি যে আচরণ করেছিলাম তার কারণ কি ছিল তখন আমি কি ভাবছিলাম এটা প্রশ্ন দেখো ওই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ ছিল বিরক্তবোধ অর্থাৎ মায়ের প্রতি বিরক্তবোধ হয়েছিল তখন আমি ভাবছিলাম যদি ওই পরিস্থিতির সম্মুখীন না হতাম তবে ভালোই হতো আমাদের বইয়ে দ্বিতীয় নাম্বার প্রশ্নটা দেখো এটা আমরা সলভ করলাম দ্বিতীয়তে আছে সিদ্ধান্তটি আমার জীবনে কী প্রভাব ফেলেছে তুমি যে সিদ্ধান্তটি নিয়েছো এই সিদ্ধান্তটি তোমার জীবনে কী প্রভাব ফেলেছে দেখো সিদ্ধান্তটি আমাকে যৌক্তিকভাবে চিন্তা করার বিষয়ে শিক্ষা দিয়েছে এর প্রভাবে অপ্রত্যাশিত ফলাফলের ভয়ে ভেবে চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি অর্থাৎ যে কোনো জিনিস চিন্তাভাবনা করে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত বইয়ের মধ্যে যদি যায় আমাদের দ্বিতীয় নাম্বার প্রশ্নটা শেষ তিন নাম্বার এখন কি নিজের সেই সিদ্ধান্তকে যৌক্তিক মনে হয় যৌক্তিক মনে হওয়া বা না হওয়ার কারণ কি ওই যে তুমি রাগ করে শিক্ষা সফরে যাওনি তোমার যে ওই সিদ্ধান্তটা নিয়েছি এটা কি তোমার জন্য তোমার কাছে কি মনে হয়েছে যে এটা ঠিক সিদ্ধান্ত তুমি নিয়েছো আর যদি ঠিক নিয়ে থাকো তাহলে কেন ঠিক নিয়েছো সেটাও তুমি পরিষ্কারভাবে বলো দেখো না সে সিদ্ধান্তকে যৌক্তিক মনে হয় না কারণ তখন সিদ্ধান্তটি উত্তেজিত রাগান্বিত অবস্থা নিয়েছিলাম যা নেতিবাচক রূপ নিয়েছে অবশ্যই রাগের মাথায় যে কোনো সিদ্ধান্ত আমাদের সুন্দর ফলাফল এনে দিতে পারে না তো সব সিদ্ধান্ত আমাদের সঠিকভাবে আস্তে ঠান্ডা মাথায় নেওয়া উচিত যেটাতে আমাদের সুন্দর একটি ফলাফল তৈরি করবে এর পরবর্তী প্রশ্ন ঘটনাটি যদি এখন ঘটলে তুমি কিভাবে সিদ্ধান্ত নিতে এবং কোন সিদ্ধান্ত নিতে এবং কেন নিতে সেটা সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করছে ঘটনাটি এখন বললে বা এখন এটা ঘটলে হবে হ্যাঁ ঘটলে কী সিদ্ধান্ত নেবে বলে মনে হয় কেন ঘটনাটি এখন ঘটলে যৌক্তিকভাবে উপযোগী উপায়টি বেছে নেব বিশেষ করে এমন ঘটনাটাকে এগিয়ে যাওয়ার চেষ্টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব এড়িয়ে যাওয়ার চেষ্টা করব উত্তেজিত না হয়ে শান্ত থাকার চেষ্টা করব যে কোনো ঘটনা যে কোনো পরিস্থিতিতে আমাদের খুব সুন্দর করে মনে রাখতে হবে সব ঘটনায় সব কিছুতে আমাদের রাগ দেখালে চলবে না যে কোনো ব্যাপারে যে কোনো সিদ্ধান্তে কথা বলার জন্য আমাদের আস্তে সিদ্ধান্ত নেওয়া উচিত চিন্তা ভাবনা করে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত তো আমরা আমাদের বইয়ের কিন্তু দুইটা পৃষ্ঠা ছক আমরা পূরণ করে ফেললাম তো এখন আমাদের এই পৃষ্ঠাটা কী বলা আছে সেটা একটু আমরা দেখি একটি ঘটনাকে কেন্দ্র করে নিজেদের বিশ্লেষণ থেকে বুঝতে পারলাম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলোতে সচেতন থাকছি বা থাকছি না এবং তা কীভাবে আমাদের জীবনে প্রভাব ফেলছে এবার নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণত আমরা যে চ্যালেঞ্জ বা অসুবিধাগুলোর সম্মুখীন হই তা খুঁজে বের করব এবং এর মধ্যে আমি নিজে যে চ্যালেঞ্জ বা অসুবিধাগুলোর সম্মুখীন হই তার মধ্যে তিনটি নিজের ছবিতে লিখি আচ্ছা এখানে তোমাকে বলেছে কোন কোন অসুবিধা তোমার কাজে প্রয়োজন মতো তুমি অসুবিধা হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তুমি বুঝতে পারো না নাকি তোমার রাগ বেশি কি
যে কোনো সমস্যা তোমার তিনটি সমস্যা তোমাকে এখানে লিখতে বলেছে তো অবশ্যই এটা তোমাদের নিজের বাড়ির কাজ যারা যারা তিনটি সমস্যার কথা মনে থাকবে বলতে পারবে তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে রেখে যাবে কয়টি সমস্যা তিনটি সমস্যার কথা ব্যক্তিভেদে অভ্যাস চিন্তা যোগাযোগের ধরনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা এক একজন এক এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই আবার পরিস্থিতির ভিন্নতার কারণেও কখনো কখনো চ্যালেঞ্জের সম্মুখীন হয় তাই নিজেদের চ্যালেঞ্জগুলো বুঝতে পারলে সেগুলো মোকাবেলা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি আর তার জন্য কি কি বিষয় বিবেচনায় রাখবো তা নিয়ে আমাদের এবারকার দলগত কাজ যুক্তি নির্ভর ও ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণের জন্য কি কি বিষয় বিবেচনা করা প্রয়োজন আমাদের অভিজ্ঞতা থেকে দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করছি এখন আমাদের পরবর্তী পাতায় একটা বিষয় আছে যেটা আমরা দলগত কাজ করব এটাই মূলত স্কুলের শিক্ষক তোমাকে কাজ দিবেন দলগত কাজ করে কয়েকটি পয়েন্ট তুমি এখানে লিখে রাখবে তো যেটা এটা আজকে আমাদের পড়বেন না আজকে আমাদের পর্বটি এতটুকুই থাকবে তো আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম সেগুলো যদি একটু আমরা বেসিক ধারণা দিই বা বলি সেটা হচ্ছে আমাদের আমরা মন জাহাজের নাবিক এই অধ্যায়টি নিয়ে আলোচনা করেছি এটা প্রথম পর্ব এই পর্বে আমরা 76 পৃষ্ঠা এবং 77 পৃষ্ঠার ছকটা পূরণ করলাম বাকি অংশগুলো আমরা অন্য পর্বে বা অন্য ক্লাসে আমরা সেটা বুঝাই দিব আশা করি তোমরা বুঝতে পেরেছি এবং প্রত্যেকের অনেক ভালো লেগেছে সবসময় টেকনিক ইজি এডুকেশনের সঙ্গেই থাকবে পাশেই থাকবে তোমাদের জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ